আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফ কুকিং কুকিংয়ের আজকের আয়োজন আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার তুলতুলে নরম একটি পিঠার রেসিপি আর আজকের এই পিঠাটা আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণে অর্থাৎ বাড়িতে যদি সুজি থাকে কম সময়ে ঝামেলা ছাড়া দারুণ মজাদার এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণই রকমের মজাদার হয়ে থাকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরি চুষি পিঠা আমি জানি না আসলে এর আর কোনো নাম আছে কি না তো এর যদি মানে এই পিঠাটার যদি আর কোনো নাম থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক পিঠার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে চেড়ে এখানে সুজিটাকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে আর ভাজার সময় খেয়াল রাখবেন সুচিটা ভাজতে গিয়ে মানে তাড়াহুড়ো করতে গিয়ে যেন এটা পুড়ে না যায় কারণ এখানে চুলার আঁচটা হালকা আছেই আসলে এখানে সুচিটা ভাজতে হবে তো যাই হোক সুচিটা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তরল দুধ এবং হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি অর্থাৎ এখানে হাফ কাপ সুজির জন্য এক কাপ পরিমাণে দিতে হবে মানে আপনি যদি পুরো ডোটা এখানে তরল দুধ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এক কাপ পরিমাণে তরল দুধ দিতে হবে আর কেউ চাইলে এখানে সম্পূর্ণ ডোটা কিন্তু পানি দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি সম্পূর্ণ ডোটা এখানে পানি দিয়ে বা দুধ দিয়ে তৈরি না করে অর্ধেক পানি এবং অর্ধেক পরিমাণে এখানে তরল দুধ দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি তো ডোটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি এবং তরল দুধটার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নরম করে এখানে ডোটা তৈরি করে নিতে হবে তো কিছুক্ষণ এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চুলার উপর পাঁচ মিনিটের জন্য একটু দমে রেখে দিয়েছিলাম তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ডোটা তৈরি করার সময় সুজির যে দানাদার ভাব আছে সেটা যেন না থাকে মানে এখানে পুরোপুরি সুজি যেন ভালোভাবে সেদ্ধ হয় তো ডোটায় আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন এটাকে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু অপেক্ষা করতে হবে যখন এটা নর্মাল তাপমাত্রায় মানে একটু হালকা কুসুম গরম থাকবে সেই পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে আর আপনারা চাইলে এখানে হাতে সামান্য পরিমাণে ঘি মেখে এখানে ডোটাকে একটু ভালোভাবে মথে নেবেন তো যাই হোক সামান্য পরিমাণে ডো নিয়ে এখন পিঠাটা আমি ঠিক কীভাবে তৈরি করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় ওটা আসলে বলে বোঝানো খুব কঠিন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন পিঠাটা আসলে তৈরি করা খুবই সহজ আমার কাছে মনে হয় যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারে আসলে এই পিঠা তৈরিতে আমি অতটা এক্সপার্ট না তো আমি ঠিক যেভাবে এটা তৈরি করেছি তো সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ছোটোবেলায় আসলে এই পিঠাটা আমি আমার নানিকে দেখতাম খুব সুন্দর করে সে তৈরি করতো তো যাই হোক আমি আসলে অতটা এক্সপার্ট না তো আমি যতটুকু পারছি ঠিক সেরকমভাবে এখানে পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর কিছু পিঠা এখানে তৈরি করার পর চেষ্টা করবেন সামান্য পরিমাণে ময়দা বা চালের গুঁড়ো দিয়ে পিঠার ওপর একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে এতে করে একটা পিঠা আর একটা পিঠার সঙ্গে লেগে থাকবে না তো আমি যেমনটা বলেছিলাম একটু করে পিঠা তৈরি করছি এবং এরপর দিয়ে ময়দা বা চালের গুঁড়ো একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তো যাই হোক এখানে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো পিঠাটা তৈরি করে নেওয়ার পর একটু চালের গুঁড়ো বা ময়দা উপরে একটু ছিটিয়ে দিয়ে তারপর এটাকে একটু এইভাবে উল্টে পাল্টে নিলাম হাত দিয়ে এটা না করে চেষ্টা করবেন ঠিক এরকমভাবে একটু ঝাঁকে ই করতে তো যাই হোক সবগুলো পিঠা কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আর মাত্র হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে এখানে আমার এতগুলো পিঠা হয়েছে তো যাই হোক পিঠার জন্য এখন একটা দুধের শিরা তৈরি করব আর সেই জন্য একটা পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি এখানে চার কাপ পরিমাণে তরল দুধ তরল দুধটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো চুলা আঁচটা সর্বোচ্চ হায়ে রেখে এখানে এটাকে আমি জাল করে নিয়েছি সুন্দর একটা যেন ফ্লেভার আসে সেই জন্য এখানে দিয়ে দিয়েছি তিন টুকরো এলাচ আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার কারো কাছে যদি এলাচের স্মেল ভালো না লাগে তো চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন তবে দুধ পিঠা জাতীয় খাবারে আসলে এলাচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তাই দিয়েছি কিছুক্ষণ এটা জাল করে নেওয়ার পর যখন দুধটায় একটা বলক চলে আসবে এবং এটা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা খেজুরের গুড় যেহেতু আমার কাছে খেজুরের গুড়টা অ্যাভেলেবল না তো এখানে তার জন্য পিঠার এই শিরাটা আমি চিনি এবং খেজুরের গুড় দুটো দিয়ে তৈরি করছি আপনারা চাইলে সম্পূর্ণটাই এখানে খেজুরের গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন আবার চাইলে যদি বাড়িতে খেজুরের গুড় না থাকে তো চাইলে এটা কিন্তু চিনি দিয়েও তৈরি করে নেওয়া যাবে তো জাতীয় খাবারে আসলে খেজুরের গুড় দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে তো চিনি এবং গুড়টা দিয়ে দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো আমি চুলা রাসটা সর্বোচ্চ হায়ে রেখে এটাকে আমি জাল করে নিয়েছি তো জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা সুজির চুষি পিঠাগুলো পিঠাগুলো দিয়ে দেওয়ার পর আলতোভাবে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে কারণ পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে অনেক বেশি নরম থাকে খুব বেশি তাড়াহুড়ো করে এটা নাড়া যাবে না তো সম্পূর্ণ পিঠা দিয়ে দেওয়ার পর আমি চুলার রাচটা সর্বোচ্চ হাইয়ে রেখে সাত থেকে আট মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি তো পিঠাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে যখন দেখবেন যে সম্পূর্ণ সুজির এই পিঠাটা মানে দুধের ওপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে তো পিঠাটা আমার হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং বলে এটা আমি সরাসরি পরিবেশনে চলে যাচ্ছি তো যাই হোক এই পিঠাটা আসলে খেতে খুবই মজাদার হয়ে থাকে কম সময় ঝামেলা ছাড়া তৈরি করা যায় আর যেহেতু বাড়িতে সব সময়ের জন্য চালের গুঁড়োটা অ্যাভেলেবল থাকে না তো ঘরে যদি সুজি থাকে কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন ছটপট অতিথি আপ্যায়ন বা বিকেলে নাস্তার জন্য এটা তৈরি করে নেওয়া যাবে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই পিঠার রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিতে ট্রাই করব এই পিঠাটা আসলে এতটাই নরম তুলতুলে হয় যে দিন এটা বাইরে রাখার পরও এটা অনেক বেশি নরম তুলতুলে থাকে এবং এই পিঠাটা আপনারা তৈরি করার পর তিন থেকে চার দিন নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফেজ